Good morning, honorable guests, department head MRP Ibrahim, respected colleagues, and my dear students. And those who are watching us live, welcome to the thesis tutorial of AIIB Architecture Department, Spring 2020-21. Our first participant presenter is Tanjim Lotifa Zaman. Tanjim, please, could you please start your presentation? Yes, ma'am. Assalamu alaikum. আমি তানজিম লতিফা জামান। আমার প্রজেক্টের নাম ভার্টিক্যাল স্পোর্টস কমপ্লেক্স। আমার সাইটটি হলো গুলশানে। আমার প্রজেক্ট এরিয়া 1.67 একর। এই প্রজেক্টের ক্লায়েন্ট মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস বাংলাদেশ। আমি যদি বিহাইন্ড অফ দ্য প্রজেক্ট একটু এক্সপ্লেন করি, দেখা যাচ্ছে এখানে আমার গুলশানের গ্রিন ডেন্সিটি ম্যাপটি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে 2001 থেকে 2020 সালের গ্রিন রেশিও কমে যাচ্ছে এবং গ্রিনের ফুটপ্রিন্ট কমে যাচ্ছে এবং বিল্ডিং এর ফুটপ্রিন্ট বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল ইন্টারাকশন অনেক কমে যাচ্ছে, এর জন্য অনেক ক্রাইম হচ্ছে, ইউথরা বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। তার একটি এক্সাম্পল হলো হলিয়েট্রিসনের ট্র্যাজেডিটা। এখন আমরা এই জন্য এই ক্রাইমকে কম করার জন্য গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে কিছু স্টেপ হলো পার্কগুলোকে ডেভেলপমেন্ট করছে এবং স্টেপের মধ্যে একটি স্টেপ বিভিন্ন ঢাকার বিভিন্ন এরিয়ার মধ্যে স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা। বিভিন্ন এরিয়ার মধ্যে আমি আমার আমার আমি গুলশানকে সিলেক্ট করি। এখন যদি আমি আমার সাইডের ব্যাপারে আমার সাইডটি হলো গুলশান এরিয়াটি রেসিডেন্সিয়াল এর মধ্যে কিছু কমার্শিয়াল জোনও আছে, এটা হলো আমার সাইড। আমি যদি আমার সাইডের সাথে বাকি এরিয়ার কানেক্টিভ করতে আমি যদি আমার সবাই কি ওর অডিও পরিশেষ নিতে পাচ্ছেন? আমার না একটু চেপে গেল, প্রবলেম হচ্ছে। তানজিম, তোমার অডিও শুনতে পাচ্ছি না, তুমি মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বল। জি স্যার, শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, তুমি এই পজিশনে থেকে কথা বলো। ওকে স্যার। স্যার, আমি যদি আমার সাইডের এক্সিস্টিং কন্ডিশনটা বর্ণনা করি, ওটার মধ্যে টেনিস কোর্ট, সুইমিং পুল, রোলার স্কেটিং এবং একটা ক্লাব মাসিং আছে যেখানে বিভিন্ন ফাংশন প্রোগ্রাম হয়ে থাকে। তাছাড়া একটা চিলড্রেন পার্ক আছে, ফিল্ড আছে, বাস্কেটবল কোর্ট আছে এবং ক্রিকেট পিচ আছে। এখন যদি আমি আমার প্রজেক্টের প্রোগ্রামটা এক্সপ্লেন করি, প্রজেক্টের প্রোগ্রাম তৈরির আগে আমি আমার যেহেতু স্পোর্টস কমপ্লেক্স, আমি স্পোর্টসগুলোকে বিভিন্ন গ্রুপিং এ ভাগ করি। কিছু স্পোর্টস আমার সাইডে আগে থেকে রয়েছে এবং কিছু স্পোর্টস আমি নিজের জন্য ওইখানে অ্যাড করি। আমার গ্রুপিং বলে যদি আমি এক্সপ্লেন করি, কিছু আউটডোর স্পোর্টস দিই, যেমন টেনিস, রোলার স্কেটিং, ইনডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিছু স্পোর্টস দিই, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্যারাতে, ভলিবল, ফেন্সিং, স্কোয়াশ র্যাকেট, আর ওয়াটার স্পোর্টস এর মধ্যে সুইমিং পুল এবং ওয়াটার স্ট্র্যাটেজিক কিছু গেম, চেস, ক্যারাম, কার, ফুটবল, বোলিং। এখনকার যেসব ট্রেন্ডি স্পোর্টস আছে, যেগুলো এখন অনেক ট্রেন্ডে চলতেছে, সেগুলোর মধ্যে আমি স্পোর্টস, রেজার টেক, পেইন্টবল আর ইন্টারেক্টিভ কিছু গেম, ভার্চুয়াল বক্সিং, ভার্চুয়াল জগিং, টিউবাল বক্সিং এবং কিছু এক্সট্রা ওটার জন্য সার্ভিস অ্যাড করা হয়েছে। আমি যদি আমার স্পোর্টস এর ইনফরমেশন গুলো দেখি, স্পোর্টস এর এরিয়া কভারেজ গুলো জানার জন্য আমি কিছু অ্যানালাইসিস করি। এটা হলো আমার আউটডোর স্পোর্টস গুলা। এটা আমার ইনডোর ফিজিক্যাল অ্যাক্টিভিটির স্পোর্টস গুলা। এটা আমার স্ট্র্যাটেজিক স্পোর্টস গুলা। এটা আমার ইন্টারেক্টিভ গেমস গুলা। এটা আমার রিক্রিয়েশনাল স্পেস এর গেম গুলা। এখন যদি আমি আমার প্রজেক্টটা কিভাবে বিল্ড হয়েছে, ফর্ম জেনারেশনটা আমি একটু এক্সপ্লেন করি।
যেহেতু আমার প্রজেক্টটার মেইন হলো ভার্টিক্যাল স্পোর্টস কমপ্লেক্স, সেহেতু আমি প্রথমে একটা ভার্টিক্যাল ইন্ট্রোডিউস একটা রেক্টেঙ্গুলার মাদার ফর্ম নেই ভার্টিক্যালি গ্রাউন্ড পোর্শনে, ওটা নেওয়ার পরে আমি এই গ্রাউন্ড পোর্শনটা খালি করে দিই মাঠের দিকের ফোকাস এবং সারাউন্ডিং এর সাথে কানেকশন তৈরি করার জন্য। গ্রাউন্ড ফ্লোর খালি করার পরে স্ট্রাকচার এবং ভার্টিক্যাল সার্কুলেশনের জন্য কিছু এলিমেন্ট মাটিতে নেমে আসে। তারপরে আমি আমার মাসিং এর ওয়েদারের দিকে খেয়াল করে এয়ার ফ্লোর জন্য এবং কমিউনিটির সাথে কানেকশনের জন্য আমি এর মাঝে একটি, আর যেন কমিউনিটির সাথে একটা ভিউ ক্রিয়েট হয়, এর মাঝে একটা বড় অ্যাপারচার তৈরি করি। তারপরে আমার গেমসগুলোর সাথে, যেহেতু আমার কমপ্লেক্সের মধ্যে ডিফারেন্ট গেম আছে, গেমগুলোর সাথে বাইরের এনভায়রনমেন্টের কানেকশনের জন্য এবং এর যে স্পেসগুলো আছে আউটডোর ইনডোরের রিলেশনের জন্য এর মধ্যে আরও ছোট ছোট কিছু পাঁচ তৈরি করি। ফাইনালি আমার মাসিংটা এরকম দাঁড়ায়। যেহেতু আমার প্রজেক্টের উদ্দেশ্য হলো মানুষকে খেলার প্রতি আগ্রহ করা, মানুষকে খেলার প্রতি ডাকা, এজন্য আমি ট্রাই করি যে আমার বিল্ডিংটা এমন হয় যে মানুষ দেখে মনে করে ইটস এ বিলবোর্ড, গেমিং মুভিং বিলবোর্ড, যে মানুষ দেখতে যাবে অনেক খেলা হচ্ছে এবং মানুষকে ওদিকে অ্যাট্রাক্ট করবো ওইখানে যাওয়ার জন্য। এখন যদি আমি আমার জোনিংটা এক্সপ্লেন করি, যেহেতু আমারটা ভার্টিক্যালি আমি বিল্ড করতেছি তো আমার জোনিংটা ভার্টিক্যালি দেওয়া হয়েছে। আমি জোনিংটাকে প্রথমে দুভাগে ভাগ করি, কিছু প্রোগ্রাম হলো পাবলিকের জন্য যে সবাই ইউজ করবে সেরকম একটা ফাংশন রাখি এবং কিছু প্রোগ্রাম হলো স্পোর্টস কমপ্লেক্সের মেম্বারদের জন্য সেই বেসিসে, এবং সেই বেসিসে আমি গেমগুলো দুভাগ করি। পাবলিকের জন্য মেইনলি আমি সব সার্ভিসগুলা এবং স্ট্র্যাটেজিক এবং রিক্রিয়েশনাল গেমগুলা চুজ করি এবং টুর্নামেন্ট গেমগুলা, টুর্নামেন্ট বেস গেমগুলা আমি উপরে দিকে দিই এবং ওগুলা মেইনলি আমি মেম্বারশিপ মেম্বারদের জন্য ক্রিয়েট করি। আমার এই সাইডে হলো তার থ্রি ডি জোনিংটা দেখা যাচ্ছে। এখন যদি আমার প্ল্যানটা এক্সপ্লেন করি, এটা আমার সাইড প্ল্যান। সাইড প্ল্যানে দেখা যাচ্ছে যে আমার তিনো সাইড দিয়েই হলো সাইডের তিনো সাইডের রোড আছে এবং একদম ফ্রন্টে একটি মেইন রোড, মেজর রোড রয়েছে এবং ফ্রন্টে একটি মাঠ রয়েছে। এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমার হলো এন দু সাইড থেকে এই ব্লু পোর্স অ্যারো চিহ্ন দেওয়া দু সাইড থেকে হলো আমার পেডেস্ট্রিয়ান এন্ট্রি, যেন কমিউনিটির থেকে মানুষ আসতে পারে এবং মাঠের থেকে কেউ আসলে এই সাইড থেকে আসতে পারে, এবং ভেহিকুলার এন্ট্রিটি আসতেছে আমার সাউথের এই সাইড থেকে, ইয়েলো মার্ক করা। এখানে এসে ড্রপ আপ করে সে র্যাম দিয়ে এখানে চলে যেতে পারবে, আবার যদি কেউ উঠতে চায় এই ওয়েতে উঠে সে যেতে পারবে। এটা আমার ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যানে আছে আমার মেডিকেল সেন্টার অ্যান্ড অফিস। আমার এন্ট্রিটা যে ট্রিপল হাইট, ট্রিপল হাইট স্পেস, সেটা বোঝানোর জন্য আমি একটা ভিউ দিয়েছি, ঢুকে যেন মানুষ একটা বড় স্পেস পায়। এটা হলো আমার সেকেন্ড ফ্লোর প্ল্যানটা যদি আমি এক্সপ্লেন করি। আমার সেকেন্ড ফ্লোর প্ল্যানে রয়েছে ক্যাফে এবং হল। হলটাকে আমি এমনভাবে ডিজাইন করি যেন ডিজেবলদের জন্য কোনো স্পেশাল যদি কোনো গেম হয়ে থাকে ওরা এখানে অ্যাটেন্ড করে স্পোর্টসে করতে পারে, আর যদি অন্য টাইমে মাল্টিপারপাস হল হিসেবে ইউজ করা যায়। আমি যদি আমার থার্ড ফ্লোরটা এক্সপ্লেন করি, প্রথমে আমার আসতেছে বিলিয়ার্ড, বিলিয়ার্ডের পরে এই এরিয়াতে আসতেছে হলো আমার বোলিং, বোলিং এর পরে আসতেছে এখানে আমার চেস, দেন আমার ক্যারাম কার্ড ফুটবল এরিয়া এবং টেবিল টেবিল টেনিস। আমি এই স্পেসটা কেমন রাখা ট্রাই করছি যে ওপেন স্পেস, যখন কেউ এন্ট্রি থেকে আসবে বা কমিউনিটির মানুষ এখানে যে স্পোর্টস হচ্ছে সেই জিনিসটা দেখতে পারবে এবং মানুষ এখানে খেলতে পারবে এবং এনভায়রনমেন্টের সাথে কানেক্ট হয়ে থাকবে। দেন যদি আমি আমার ফোর্থ ফ্লোর প্ল্যানটা এক্সপ্লেন করি, এখানে আমার আসতেছে লেজার টেক এবং তার পাশে ইন্টারেক্টিভ গেমগুলো। এখানে হলো আমার রোলার স্কেটিং এর জায়গাটা এবং পেইনবল, আর আসতেছে এই ফ্লোরে ই স্পোর্টস। আমার রোলার স্কেটিং জায়গাটা যেহেতু আমি আউটডোর ফেসিলিটিস দিতে চেয়েছি এজন্য এখানে একটা আমি চারতলা সমান একটা হাইট রেখেছি যেন মানুষ রোলার স্কেটিং করতে পারে, একটু ইন্টারেক্টিভ ইন্টারঅ্যাকশন সবার মধ্যে তৈরি হয়। দেন যদি আমি আমার ফিফথ ফ্লোরটা এক্সপ্লেন করি, সেখানে হলো আমার আসতেছে জিম, ইয়োগা স্পেস, আউটডোর অ্যাক্টিভিটি স্পেস অ্যান্ড স্কোয়াশ র্যাকেট।
এটা হলো আমার ইয়োগা স্পেসটা। ইয়োগা স্পেসটা ইয়োগা মানুষ চায় একটু নেচারের সাথে কানেক্ট হয়ে করার জন্য, এই জন্য আমি ইয়োগা স্পেসটাকে গ্রিন ফ্যাসিলিটিস দিয়ে একটু বড় হাইটে দিছি এবং এর পাশে মানুষের গ্যাদারিং এর জন্য অ্যাক্টিভিটি কিছু জায়গা দিছি। দেন যদি আমার সিক্স ফ্লোরটা আমি এক্সপ্লেন করি, সিক্স ফ্লোরে আসতেছে আমার কাবাডি এবং ফেন্সিং। আমার কাবাডি স্পেসটা ইন ভিতরের, তারপরে যদি দেন আসতেছে আমার সেভেন ফ্লোর প্লান। এইখানে আমার ব্যাডমিন্টন অ্যান্ড ভলিবল, এটা হলো মাল্টি হল ইউজ করা হয়েছে, একই সাথে দুইটা গেমস আছে। এই গেমস আমি উপর থেকেও গ্যালারি রেখেছি যেন মানুষ টুর্নামেন্ট হলে নিচে দুই টাইপের গেম যেত, নিচে এবং উপর থেকে দাঁড়াও সেই খেলা এনজয় করতে পারে। এবং সাইডে রয়েছে আমার ক্যারাটে। ক্যারাটের মধ্যে মানুষ ক্যারাটের রিকোয়ারমেন্টটা হলো যখন মানুষ গেম ক্যারাটে প্র্যাকটিস করে বা খেলে একটা ওপেন স্পেসের দরকার হয়। আমি ক্যারাটে এমন একটা প্লেসে যেতে চাচ্ছি যেখানে সবার সাথে কানেকশন আছে এবং ওপেন প্র্যাকটিসিং এরিয়াটা ওপেনে, এবং যেটা ভিতরের খেলার এরিয়া টুর্নামেন্ট এরিয়া ভিতরে। দেন আমার এফ্লোর, এটা হলো আমি মেম্বারদের জন্য একটা লাউঞ্জের ব্যবস্থা করেছি এবং ওদের জন্য একটা আউটডোর জায়গা রেখেছি আমার লাউঞ্জের এরিয়াটা। দেন আসতেছে আমার নাইন ফ্লোর, আমার রুফ, সেখানে হলো আমার বাস্কেটবল কোর্টটা আসতেছে এবং হলো ফুড কোর্টটা, বাস্কেটবল এরিয়া, এটা আমার রুফ প্ল্যান। আর ফুড কোর্টটা হলো ওপেন টু স্কাই। দেন আসতেছে আমার বেসমেন্ট ওয়ান, বেসমেন্ট ওয়ানে বেসমেন্টে হলো আমি আমার সুইমিং পুলটা দিয়েছি এবং এটা হলো আমার বেসমেন্ট ওয়ান প্ল্যান এবং এটা হলো বেসমেন্ট টু প্ল্যান। আর এরিয়াটা হলো সুইমিং পুলের মেশিন রুম এবং অন্যান্য যা যা লাগে সেইটার জন্য এই এরিয়াটা। যদি আমার সেকশন গুলো আমি এক্সপ্লেন করি, এটা হলো আমার সেকশন, সেকশনটা এই বরাবর নেওয়া হয়েছে। এটার মধ্যে আমি আমার প্লে এরিয়া গুলো বুঝতে পারছি। আমার এক এক ফ্লোরের এক এক হাইট, তার হলো মেইন কারণ হলো এক এক গেমসে এক এক হাইট কে প্রয়োজন হয়, সেই হিসাবে আমার ফ্লোর হাইট গুলো এসেছে। এই সেকশনটা যদি আমি দেখি, সে এখানে সে আমার ইয়োগার স্পেসটা বোঝা যাচ্ছে এবং আমার এন্ট্রিতে যে আমি পাঁচটা রেখেছি পুরা কমেন্ট্রির সাথে ইন্টারঅ্যাকশনের জন্য সেটা। এটা হলো সেকশন সিসি, এই বরাবর এটা নেওয়া হয়েছে। এটা আমার একটা এক্সোনোমেট্রিক সেকশন। এই সেকশনে মেইনলি আমার দেখানোর ফোকাস হলো যে আমার প্রত্যেকটা ফ্লোরে আউটডোর এবং ইনডোরের মধ্যে একটি কানেকশন রয়েছে এবং স্পেস গুলার মধ্যে যেন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে কানেক্টিভিটি বাড়ে। এখন যদি আমি আমার এলিভেশনটা এক্সপ্লেন করি, এটা আমার একটা এলিভেশনাল ভিউ ওয়েস্টের দিকে, আরেকটা এলিভেশনাল ভিউ ইস্টের দিকে এবং সাউথের দিকে এন্ট্রিতে আমার সেই এলিভেশনাল ভিউ। আমার মেইন ফ্যাসাদটা যেহেতু ওয়েস্টের দিকে, আমার বিল্ডিং এর বেশি পার্সেন্টটুকু যেহেতু আমার ওয়েস্টের দিকে পাচ্ছে, তো আমার হিট সিমুলেশনের একটা ব্যাপার আছে, হিট অবজারভেশন। এই জন্য আমি একটা হিট সিমুলেশন করি যেন আমার মাসিংটাকে আমি কুল রাখতে পারি। যেহেতু আমার স্পোর্টস কমপ্লেক্স, ওইখানে ন্যাচারাল ভেন্টিলেশনের একটা প্রয়োজন আছে, এই জন্য প্রথমে আমি একটা পাঞ্চ করি এবং ভিতরে কিছু স্পেস ক্রিয়েট করি যেন ওই স্পেস গুলার শেড শেডও পড়ে এবং ঠান্ডা থাকে। পরে আমি আউটডোর স্পোর্টস গুলাকে আরো ভিতরে পাঞ্চ করে ক্রিয়েট করি এবং গ্রিন ইউজ করি যেন ওইখানে শেড শেডও পড়ে। শেষে আমি হলো আমার বিল্ডিং এ লুভার ইউজ করি যেন আমার ওই এরিয়াটা ডাইরেক্ট লাইট লাইটটা স্মুথলি যেতে পারে কিন্তু হিটটাকে কন্ট্রোল করে রাখে। তো প্লে এরিয়াতে লাইটেও কোনো প্রবলেম হবে না এবং সে সুন্দরভাবে খেলার মধ্যেও কোনো ডিস্টার্ব আসবে না। আমার আদার যে ফাংশন গুলো আছে, এটা হলো আমার স্ট্রাকচার। আমি এখানে আমার ভার্টিক্যাল মেমব্রেন গুলো দেখতে পাচ্ছি ইয়েলো কালারের এবং ভার্টিক্যাল মেমব্রেন হলো আমার স্টিলের কলাম এবং শিয়ার ওয়াল। আর হরাইজন্টাল মেম্বারের মধ্যে আছে ট্রাস এবং স্টিলের ডিগিং। এটা হলো আমার ডেকিং, এটা হলো আমার ফায়ার সেফটি ডায়াগ্রাম। যেহেতু আমার একটা হাই রাইজ কমপ্লেক্স, এখানে অবশ্যই আমার ফায়ার সেফটির ব্যাপারটা দেখতে হবে, সেজন্য আমি ফায়ার সেফটির জন্য আমার এখানে মেনটেন করে চারটা স্টেয়ার দিয়েছি। এটা আমার ভার্টিক্যাল সার্কুলেশন। এখন আমি আমার মাসিং এর কিছু রেন্ডার ভিউ দেখব।
আমার যেহেতু প্রজেক্টটা আমি ট্রাই করেছি যেন স্পোর্টস কমপ্লেক্সটাকে আউটডোর এবং ইনডোরের মধ্যে কানেক্টিভিটি রেখে ডিজাইনটাকে এমনভাবে করা যেন মানুষ ওখানে স্পোর্টস এর প্রতি আকর্ষিত হয়ে আসে এবং অন্যান্য গ্যাদারিং সোশ্যাল অ্যাক্টিভিটিকেও প্রায়োরিটি দেওয়া। এখন যদি আমি একটু আমার অ্যানিমেশনটা দেখাই, আমার অ্যানিমেশনটা দেখা যাচ্ছে স্যার, ফুল স্ক্রিন হয়েছে। আমার এতটুকু। হ্যালো হ্যালো, জুরাইরা যদি কিছু বলেন, স্টুডেন্ট প্রেজেন্টেশন শেষ করেছে। আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হলো যে রিকোয়ারমেন্টস থেকে যে আমরা যে জিনিসগুলো ডেভেলপ করি এই পার্টিকুলার প্রজেক্টে, তো অ্যাজ এ ডিজাইনার অথবা স্টুডেন্ট তুমি কি নিজে কিছু এটাতে বাড়িয়েছো বা কমিয়েছো কিনা, বা হোয়াট উড ইউ কুড হ্যাভ ডান মোর অর লেস ফর টু মেক ইট ফিউচার প্রুফ এন্ড মোর ইন্টারেস্টিং। অনেকগুলো রিকোয়ারমেন্ট দেখলাম এখানে, বিভিন্ন স্পোর্টস এর জিনিস লেখা আছে, এখন তো স্পোর্টস ও চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে পার্টিসিপেন্টস এর অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে, সেই প্রেক্ষাপটে মানে মোর মডার্ন, তারপরে যে এখন কোভিড চলছে, হাউ ইউ সেপারেট পিপল, এরকম কোন চিন্তা ভাবনা তোমার মাথায় আসছে নাকি? জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করে সাত আটটা ফ্লোর, ইট লুকস ইন্টারেস্টিং, ইটস নাইস। So I just, this is just a question, general question. Yeah, have you put some your own input?
স্যার এটা যে প্রোগ্রামটা, এটা আমি হলো প্রোগ্রামটা মেইনলি অনেক ইনিশিয়াল পর্যায়ে আছে, তো ওদের প্রপার গেম কতগুলা দিচ্ছে বা কি হচ্ছে সেটার কোনো প্রপার আমি লিস্ট পাইনি। তো ওরা বলছে, যেটা আমাকে বলছিল, যে যেসব স্পোর্টস এখন আছে এক্সিস্টিং ওর সাথে আরো কিছু অ্যাড হবে। তো আমি হলো অ্যানালাইসিসটা করি যে এখনকার ট্রেন্ড কি, কোন স্পোর্টস গুলা হচ্ছে, এবং মানুষের এইজ, শুধু তো আমি ইউথদের না, সবাইকে এই কমপ্লেক্স আমি আনার জন্য এইরকম ভাগ করি যে সব এইজ এর মানুষগুলো আসতে পারবে। এই জন্য আমি ওই ক্যাটাগরি করে পরে এই গেমগুলো আমি দেই, যেন এটা লং লাস্টিং থাকে এবং সবসময় এই সব ফ্যাসিলিটিস মানুষ এখানে এসে করতে পারে, গেমগুলো পেতে পারে। এই জন্য স্যার ওদের আমি এই যে মানে আমি ওদের কথাটাতে ইন্টারেস্টেড না, আমি জানতে চাচ্ছি যে তুমি কোন ইনপুট কি নিজের থেকে, মানে ডিড ইউ ইনকর্পোরেট এনিথিং হুইচ ইজ ইন্টারেস্টিং অর মোর ফর দ্য ফিউচার অর কারেন্ট ট্রেন্ড যেগুলো হচ্ছে, ওরা কি চাইছে? আই এম নট ইন্টারেস্টেড, আই নো দিস পিপল, ওরা টাকাটা এই স্পোর্টস এ, আমি আমি নিজে করছি যে এখনকার স্পোর্টস এ কি টাইপের স্পোর্টস চলতেছে এবং কোনগুলো বেশি ফেসে, এবং বাংলাদেশে কোন ফেডারেশন আছে। বাংলাদেশে স্যার 39টার মতো ফেডারেশন আছে, বাট সবগুলো ফেডারেশন অ্যাক্টিভ না, অনেক ফেডারেশন অফ হয়ে যাচ্ছে। তো কোন ফেডারেশন গুলো বেশি অ্যাক্টিভ ওই বেসিসে আমি এই গেম গুলা ইয়ে করি, যেন সবগুলা ফ্যাসিলিটিস তো পাই, যেন এই যে এই রিক্রিয়েশনাল স্পেস গুলা কোনো ফেডারেশন নাই, বাট এখনকার যুগে তো এই গেমগুলো অনেক ট্রেন্ড চলতেছে, যেহেতু আমাদের সায়েন্সের দিকে যাচ্ছে, কম্পিউটার বেস হয়ে যাচ্ছে, এই স্পোর্টস দিয়ে এত এখন মানুষ বেশি অ্যাক্টিভ, জন্য এই গেমগুলো আমি প্রপোজ করি। ইনান্সারের সাথে একটা জিনিস অ্যাড করি আমি, সেটা হচ্ছে যে তানজিম তোমার কাজটা ভালো হয়েছে, মানে অনেক পরিশ্রম করেছো তুমি, অনেকগুলি জিনিস দিয়েছো। এখানে মনে হচ্ছে যে একটা মাল্টিপল চয়েসের মতো, এখানে প্রায় 35-36টা গেম আছে, ওখান থেকে চুজ করতে পারবে যারা আসবে এই বিল্ডিংয়ে তারা। তো ওইখানে কি তোমার ওই ওইটা কোথাও আছে যে প্রথম যখন একজন মানুষ আসবেন উনি পুরা বিল্ডিংয়ের কোথায় কি আছে, এটা একটা ভিজুয়ালাইজ করা অথবা চুজ করা যে এখানে এখানে আমি যাব? মানে ওই ধরো এয়ারপোর্টে আমরা গেলে অনেকগুলি ফ্লাইট অফার থাকে, তাই না? অনেকগুলি প্লেনে আমরা চড়তে পারি, আমাদের ফ্লাইটটা আমরা চুজ করব কিভাবে, একটা একটা জায়গায় মিট করে তারপর সিলেক্ট করার একটা ব্যাপার থাকে, ওরকম কোনো কিছু কি আছে নিচতলায় বা কোথাও কোনো স্পেস? আমার গ্রাউন্ড ফ্লোর আমি তুমি হচ্ছে জোনিং এ, হ্যাঁ ওই যে 3D জোনিং এ, হ্যাঁ ফ্লাইট 27 আপনি, হ্যাঁ এই যে আমার এই গ্রাউন্ড ফ্লোরটা মেইনলি হলো, এখানে একটা লবি আছে, এখানে হলো আমার ইনফরমেশন সেন্টার, যখন কেউ আসবে এখানে ও যদি গেম আরো আসে সেজন্য এখানে গ্যাদারিং করতে পারে, অথবা তার যদি যখন ইচ্ছা হয় আছে এখানে কি কি গেম আছে আমি যদি জানি, বা আমি কোনটার মেম্বার হইতে চাই বা কিছু, এখানে সে আমার ইনফরমেশন লবিটা আছে স্যার, এই যে এই পশুর এখান থেকে সে নিয়ে সেখানে সেই সবকিছুর ব্যাপারে জানতে পারবে যে এখানে কোন গেম আছে। আচ্ছা এখানে একটা আছে আর ওই যে 4-5 তলার উপরে আরেকটা বড় স্পেস আছে, তাই তো? মানে জিনিসটা বুঝতে পারছো যে ধরো শুধু একটা স্ক্রিনে একটা লিস্ট উঠেছে তা না, মানে তোমার যে এইটাও একটা লিস্টের মতো, হ্যাঁ, কিন্তু ওই যে 3D দেখতে পারা, যে ধরো একটা আর্ট গ্যালারিতে গেলে ওখানে হয়তো একটা এট্রিয়ামের মতো আছে, বা বসুন্ধরা শপিং মলে গেলাম মাঝখানে এট্রিয়ামটাতে দাঁড়ালে তুমি দেখতে পারো যে একটা ফ্লোরে সব জুতার দোকান, একটা ফ্লোরে সব গয়নার দোকান, মানে একটা অ্যারে অফ থিংস, মানে 3D মানুষকে পরিচিত করে তোলা যে এই বিল্ডিংয়ের মধ্যে এই এই জিনিস আছে, তাই না ইনান ভাই? আমার কাছে মনে হচ্ছে একটু একটা লিস্টের মতো হয়ে গেছে, তাই না? যে লিস্টটা ওর অবশ্য দুইটা জায়গা আছে, নিচতলায় একটা বড় স্পেস আছে আর বোধহয় 5 তলার উপরে একটা বড় স্পেস আছে, ওইখানেও কিছুটা 3D দেখা যায় যে একটা মানুষ বুঝতে পারবে যে ওইখানে জায়গায় দাঁড়ালে যে এখানে জিম আছে ওখানে ইয়ে আছে। ওই উপরের স্পেসটার কোনো 3D দেখাতে পারবা আরেকবার? আরবান উইন্ডোর মতো যেটা স্পেস ফোর্থ ফ্লোর না ফিফথ ফ্লোরের ওই, হ্যাঁ এই এখানে রাখো, কিন্তু তোমার রেন্ডার গুলো দেখাও, রেন্ডারে যে তোমার নাম্বার 94 ছবিটা দেখো, 94 94 তো আই থিংক স্ট্রাকচার, রাইট?
তারা দেখতে পারবে যে এখানে অনেক অ্যাক্টিভিটি। ওই জন্য আমি বলছি যে আমার ফিল্মের মেইন উদ্দেশ্য ছিল যে একটা মুভিং বিলবোর্ড তৈরি করা, যে দেখে যে মনে হয় আচ্ছা এখানে অনেক স্পোর্টস হচ্ছে, মানুষকে অ্যাট্রাক্ট করবে, আমি তো যাই ওখানে খেলি। এবং কালারফুল ওই ভিউটা আনার জন্য হলো আমি এই যে জিনিসটা মেইনলি ফোকাস করে তৈরি করি যে না এইটাই আর কি, মানে এটা তোমার প্রেজেন্টেশনের মধ্যে এই জিনিসগুলো তো আছে, মানে এটাকে আরেকটু মানে থ্রি ডাইমেনশনাল যে ব্যাপারটা, বিলবোর্ড তো একটা টু ডাইমেনশনাল জিনিস, তোমার যে প্রথমে যে ইয়েটা দিয়ে শুরু করলে ওইটা একটা টু ডাইমেনশনাল লিস্টের মতো, কিন্তু তুমি তো থ্রি ডাইমেনশনালিও করেছো, সুতরাং ওই নিচতলার বড় জায়গাটা আর পাঁচতলার উপরে যে বড় জায়গাটা এট্রিয়ামের মতো, এইটা থ্রি ডাইমেনশনাল ব্যাপারগুলি নিয়ে, স্পেসের কোয়ালিটিগুলি নিয়ে আরেকটু তুমি বলতে পারতা প্রেজেন্টেশন, মানে বলছো তুমি ডিজাইনের মধ্যে করেছো কিন্তু বলার সময় একটু তাড়াহুড়া করে একটু একটা লিস্টের মতো হয়ে গেছে, বা কোয়ান্টিটির মতো যে দেখেন এটা দিয়েছি এটা দিয়েছি এটা দিয়েছি, সব কত কিছু দিয়েছো সেইটার উপর এমফাসিসটা চলে গেছে, রাদার দেন আচ্ছা ঠিক আছে আমি অনেক কিছুই দিয়েছি কিন্তু দেখেন আমি ওভারঅল কোয়ালিটিটা এরকম এনেছি, ওইটার দিকে প্রেজেন্টেশনটা আরেকটু যেতে পারতো। আচ্ছা আমি আরেকটা জিনিস জানতে চাই, সরি মাঝখানে ইন্টারাপ্ট করলাম, এয়ার কন্ডিশন স্পেস না এটা ন্যাচারালি ভেন্টিলেটেড? আরেকবার বলুন, ন্যাচারালি ভেন্টিলেটেড অর এয়ার কন্ডিশন? স্যার আমার কিছু গেম ন্যাচারাল এবং কিছু গেম এয়ার কন্ডিশন, যেমন এখানে তোমার এলিভেশন বা ইয়ে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ তুমি যোগাটাকে প্লেস করেছো স্কোয়াশের পাশে, ঠিক আছে, এখন স্কোয়াশ তো একটা ক্লোজড এনভায়রনমেন্টে সাধারণত হয়, মানে চারিদিকে গ্লাসের ইয়ে থাকে বন্ধ থাকে, এবং স্কোয়াশের কিন্তু অবজারভারের একটা ব্যাপার থাকে। হ্যাঁ স্কোয়াশের পাশেই দেখা যাচ্ছে তুমি সার্ভিস লিখে যোগা দিচ্ছ, ওইটা হলো যে নওশাদ স্যার যেটা বললো যে ওপেন ওই স্পেসটার কোর্টইয়ারটার ওখানে একটা বক্সের মতো জায়গায় যোগা কিন্তু মেডিটেট করে বা ইয়ে করে, অ্যাকুস্টিক্স প্রবলেম তো তোমার হবে অনেক, স্কোয়াশে বেশ আওয়াজ হয়, মানে ওটাকে অনেক ঠিক ওয়াল দিয়ে প্রোটেক্ট করলে ঠাস ঠাস করে আওয়াজ হয়, কিন্তু তো যেই খেলুক বা যারাই খেলুক আমার কাছে মনে হয় যে ঠিক স্কোয়াশের পাশে যোগা এটা খুবই কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, মানে এটা কিভাবে আসলো পাশে আমি জানি না। হ্যাঁ আরেকটা জিনিস আমি মানে এমনি জানতে চাচ্ছি তোমার এই ধরনের প্রজেক্টে মানে এজ গ্রুপিং এরও বোধ হয় কিছুটা থাকে, আমি যে স্পোর্টস কমপ্লেক্স দেখছি যেখানে একটু চিলড্রেনদের, চিলড্রেন বলতে যাদেরকে বোঝায় একদম মানে ছোট বাচ্চা, তাদের জন্য কিছু ফ্যাসিলিটিস থাকে, নট অনলি খালি গেমস না, হ্যাঁ যে বাবা মার সাথে আসছে তারা কি খেলবে, হ্যাঁ একটা হলো আউটডোর আরেকটা হলো ইনডোরেও এখনকার বাচ্চারা অনেক ইন্টারঅ্যাক্টিভ গেমস খেলে, তুমি নিশ্চয় আমি দেখছি ই স্পোর্টস লিখছো, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে সিনিয়রদের মধ্যেও কিন্তু এজ গ্রুপ থাকে, তুমি ফেডারেশনের কথা অনেকবার বলেছো যে বিভিন্ন ফেডারেশন আছে বাংলাদেশের স্পোর্টস কমপ্লেক্স আছে, তো এটা আমি যতটুকু জানি যে দুটা তিনটা গ্রুপ করে এবং একটা টাইমিং দিয়ে এটাকে আলাদা করা হয়। হ্যাঁ যেমন সুইমিং এ আমাদের দেশে এখনো কিন্তু ছেলে মেয়ে একসাথে সুইম করায় না, বা বাচ্চা এবং বয়স্কদের একসাথে করায় না, বা এল্ডারলিদের জন্য আলাদা একটা টাইমিং দেয় যেন তারা তাদের রুমেতে তাদের যারা সুপারভিশনে থাকে তারা যেন তাদেরকে গাইড করতে পারে, চিলড্রেনদের আবার শিখাচ্ছে ওই একই সুইমিং পুলে, বহু জায়গায় এগুলা ঢাকা ক্লাব অফিসার্স ক্লাব এরকম জায়গায় সুইমিং পুল আছে, আর্মিতে আছে, আমি এটা বললাম যে যেহেতু তুমি কমপ্লেক্স এর বিল্ডিংটা ইজ ইন্টারেস্টিং সে ফর এক্সাম্পল, হ্যাঁ কিন্তু এই জিনিসগুলোকে তুমি ওইভাবে ইন্ডিভিজুয়ালি দেখার বোধহয় ব্যাপার ছিল। হ্যাঁ মানে ইটস নট জাস্ট একটা মিডিয়াম রাইজ বিল্ডিং আমি স্লাইস করে ফ্লোরে বিভিন্ন ভরে দিলাম, তা না, এটার ভিতরে যে ইন্টারাকশনটা হচ্ছে অ্যাক্টিভিটি গুলো কতক্ষণ চলছে, রাত্রে 8টা পর্যন্ত চলতেছে সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু তুমি ডিসকাস করেছো কিনা আমার মনে পড়ছে না, অন্য জুনিয়ররা আমি মনে হয় এগুলো কোশ্চেন দি আনসার তাকে করলে বোধহয় বেটার হয়। আমার আমি একটা মিস করেছি মেম্বারদের যে বিভিন্ন এজ এর মানুষ এসে ওই স্পোর্টস গুলা যেন খেলতে পারবে, ওই জন্য আর কি মেম্বার ইয়ে করছে, আর পাবলিক হলো যে সবাই ইউজ করতে পারে, যেমন ক্যাফেটেরিয়া ওসব হলো কোনো এজ গ্রুপ ভাগ করিনি, কিন্তু উপরের তালার গেমস গুলাকে আমি মেইনলি মেম্বার এই জন্যই ইয়ে বলতে চাচ্ছিলাম যেন ওটার মধ্যে টাইম। আমার একটা কোশ্চেন ছিল জানার ছিল জি স্যার, সামনে যে অনেক বড় একটা ফিল্ড এটা কি তোমার প্রজেক্টের অংশ? না স্যার এটা আমার প্রজেক্টের অংশ না, আমার সাইট শুধু এই যে একটু বিল ফর্ম ওটুকি, কিন্তু আমি তাও মাঠটাকে কনসিডার করেছি। মাঠটা কত
জি স্যার, মারটা আমার সাইডের অংশ না। ফিল্ডটা কাদের? গভর্নমেন্ট। এখানে কিন্তু একটা এক্সিস্টিং ক্লাব আছে, গুলশান ইয়ত ক্লাব, ওটা কি এখানে আছে না নাই এই তোমার প্রজেক্টে? জি স্যার আছে, আমি ওটা ওইটাই প্রথমে বলতেছিলাম যে ওটা যে ফ্যাসিলিটিস গুলো ওটা থাকবে এবং আমি সাথে কিছু ফ্যাসিলিটিস অ্যাড করেছি। তোমার এই মাঠটাতে তো অনেক স্পোর্টস হয়, অ্যাক্টিভ স্পোর্টস হচ্ছে তো আমি সেরকমই ওই ফ্যাসিলিটিস গুলো ওইভাবেই রেখেছি, যেহেতু আমার সাইডের পার্ট না এই জন্য আমি ওটাকে ডিজাইন করি না। সাইকেল পার্ট না বলছো কিন্তু তুমি যত বড় আরবান বয়েড দিয়েছো মাঠে থেকে সুযোগ সুবিধা গুলো দিচ্ছো, তাহলে সেই মাঠের মধ্যে ফুটবল ক্রিকেটের মানে ইন্টারেস্টিং তো খুবই লং। তুমি একটু তোমার যে সাইড প্ল্যানটাতে যাও, এখানে মাঠ কিন্তু আসলে সাইড প্ল্যানটাতে যাও, তারপরে আসছে। আমি এই লং টেনিসটা এখানে আছে, আপনি আমার লং টেনিসটা তো গ্রাউন্ডে মানে লং টেনিস আর যদি এই যে জিম বা আউটডোর কিছু ফ্যাসিলিটি গুলি এটা তো বিল্ডিং এ ঢুকাই দিলে এই কনফিউশনটা থাকতো। যখন তোমার এই দুইটা প্রোগ্রাম এখানে চলে আসছে তখন মনে হচ্ছে যে ওয়াই নট দ্য ফিল্ড। আর এই ধরনের প্রজেক্টে যখন তোমার ল্যান্ড অতটুকু থাকে সামনে সামনে ফিল্ডটা আসলে আর কি কাজে থাকে না, এগেইন ইট উইল ইউজ ফর স্পোর্টস এন্ড ওয়াকিং ইভিনিং ওয়াকিং টেকনিক। তো ওই জিনিসটা আমার কাছে একটু মনে হচ্ছে যে ইনকর্পোরেটেড করে কিছু একটা করলে মোর ইন্টারেস্টিং। আদারওয়াইজ ফর্মের ফর্মের প্রজেকশন ফর্মের ফর্ম সাজানোর ক্ষেত্রে ডিটেলিং এর ক্ষেত্রে স্পেশালি বিল্ডিং 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 কে রেন্ডার করার ক্ষেত্রে বা ম্যাটেরিয়াল গুলিকে স্ট্রাকচারাল স্কেল প্রজেক্ট ক্ষেত্রে এই ধরনের প্রজেক্টে আরেকটা কাজ করা যায় যেহেতু ওয়েস্ট ওয়েস্টটা প্রিডমিনেন্টলি চলেই আসছে, তো এখন বিল্ডিং ইটসেলফ নিজেকে এমন ভাবে স্ট্যাকিং করা যায় কিনা যে ওয়েস্টের দিকে কতটুকু এক্সপোজার দিব বা না দিব সেটাও আরেকটা ডিসিশন হতে পারতে পারে। দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বল একটা কথা ব্যাক করেছো তার মধ্যে সলভ। So good morning everyone, thank you Latifa for your nice and organized presentation. Just duita jinish ektu jante chai, ekta hocche Latifa ei samner mat ta ki ashole tomar site er ongsho na, right? Na sir. Acha ekhon ekhane ki onno kono mane proposal aste pare bhobishyote, jora onno kono building holo ba market hoye gelo ba kono kichu holo? Mathiri proposal ase tomar project er je grandness ta ইম্প্যাক্টটা কিন্তু অনেকটাই নষ্ট হতে পারে এক। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে যে এটা আমার অবজারভেশন, আর দুই নাম্বার বাচ্চাদের জন্য কি স্পেশালি কোনো জায়গা কি অ্যালোকেট করা আছে এখানে, ধরো ফর ফর কিডস অফ দ্য কমিউনিটি ওরা বিকালবেলা মানে আমি তো অনেক ধরনের অপশন দেখলাম এরকম কি কিছু রেখেছো? টাইম বেসিসে ওইভাবে চিন্তা করছি যে তিন যদি হয় আমাদের দেশে কিন্তু এইটা ঢাকা শহর স্পেশালি ভেরি মানে
খুব হার্ড টু ফাইন্ড এ স্পেস যে আমি বিকালবেলা বাচ্চাকে নিয়ে যাবো কোথায়, হ্যাঁ একটু মাঠ নাই, এই মাঠটা যদি থাকে এইটাও একটা পজিটিভ ইম্প্যাক্ট। আবার এটা বলতে তোমার সাইটের অংশ না, এখন এই মাঠটা তোমার কন্ট্রোলে না, তাই তো? এখন তোমার সাইটটা যদি তুমি চিন্তা করো এটার মধ্যে যদি একটু অংশ আমি ধরো একটু অংশ কেটে দিলাম, একটু জায়গা হতো। হাসান ভাই, এখানে ওই যে টেনিস গ্রাউন্ডটা যেখানে আছে গ্রাউন্ড ফ্লোরে তার অপোজিটে ওই কিডসদের জন্য দিয়েছে। ও আচ্ছা, ওটা দেখা যাচ্ছে ওটা মানে এই যে এখানে পার্কের ফ্যাসিলিটিস আছে। আচ্ছা সামনে দিকে না? আচ্ছা না, তুমি চেষ্টা করেছো কিন্তু আরেকটা হয়তো এনিওয়ে মানে আমি জাস্ট শুরুতে একটু মিস করেছি জন্য হয়তো এটা মিস করে গেছি এই জায়গাটা। আর ফাইনাল একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমার এই যে স্কেটিং একটা জায়গা দিয়েছে ইয়োগার সামনে, মনে আছে? স্কেটিং এর একটা ইয়োগার আধা ঘন্টা দেরি হবে, বসে থাকতে বলো, একটু যাবা ওই যে ভার্টিক্যাল জোনিং এ তোমার কালারফুল একটা ডায়াগ্রাম ছিল সেকশনের মধ্যে স্লাইড নাম্বার 27 এর রাইট হ্যান্ড 27 রাইট হ্যান্ড, থ্যাংক ইউ স্যার। এই যে স্কেটিং একটা স্পেসেস রোলার স্কেটিং, ওই জায়গাটা কিভাবে কাজ করবে স্যার? আমার ইয়োগার রোলার স্কেটিং থেকে কিভাবে কাজ করবে? মানে স্কেটিংটা কিন্তু কোন জায়গায় হয় না সাধারণত, হ্যাঁ স্কেটিং তো ইউ নিড স্পেস, লং স্পেস। এখন ওইখানে মানে ব্যাপারটা কি হবে আমি আসলে জানি না, মানে বুঝতে পারছি না, সেজন্য জিজ্ঞেস করলাম যে একটু ক্লিয়ার করতে পারবা যে হাউ ইউ ক্যান সলভ দা ফাংশন ইন দিস স্পেস, ধর লেভেল 40 বা 50 হাইট এই ফ্লোরে, ফোর্থ ফ্লোরের এই জায়গাটা, মানে আমার এই জায়গাটা হলো ইয়োগাটা, মানে এই পেইন বলের উপরে হলো ইয়োগার পোর্শনটা, বাট এই রোলার স্কেটিংটা হলো নিচের এই পোর্শন, এই জায়গাতে হলো আমি ওদের টিং ধরো একটু লার্জার স্পেস ডিমান্ড করে, বাট এখানে মানে সাকসেসফুলি কতটুকু করা যাবে এটা নিয়ে আমি একটু ডাউটফুল। দ্যাটস ইট, সিম্পল, আমার আর কিছু বলার নাই। একটু কি 27 আর একবার যাওয়া যাবে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ঝুম স্যার আছেন আমাদের সাথে, নাসির স্যার আছেন, গুড মর্নিং, আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং হিয়ার। গুড মর্নিং ঝুমু স্যারের পরে আমার একটু, আমি একটু পরে ঢুকেছি, ঝুমু স্যারের পরে আমার একটা বেসিক জায়গায় প্রশ্ন আছে আসলে, তো ঝুমু স্যার এটা শেষ করুক তারপরে আমি ওর সাথে একটু শেয়ার করি। জি অফ কোর্স স্যার, থ্যাংক ইউ, উই আর অনার্ড স্যার। 27 স্লাইড নাম্বার 27 আমি একটু অ্যাকচুয়ালি ইনান ভাই যেটা প্রশ্নটা তুলেছিলেন সেটাকে আমি একটু কন্টিনিউ করতে চাই। প্রথমত একটা জায়গায় যদি আমরা প্রথমে আসি, দিস ইজ বেসিক্যালি ওয়ান লার্জ বিল্ডিং, যে একটা বিল্ডিং এর মধ্যে অনেকগুলো ফেসিলিটি এনে সলভ করবো। ধরে অন্যভাবে বললে যে আমার জায়গা নেই, এইটুক জায়গার মধ্যে আমি ভার্টিক্যালি কিভাবে আমি এখন নতুন ভাবে স্পোর্টসকে সাজাতে পারি। অন্য সময় হলে ডেফিনেটলি এগুলো সবই আমরা ছড়িয়ে ছিটেই করতাম, বড় স্পোর্টস কমপ্লেক্সে যেরকম হয়। তো সেই জায়গার সংকলনের তাগিদে আমি একটা বিল্ডিং এর মধ্যে একটা আর্বান সিচুয়েশনে কিভাবে আমি আমার স্পোর্টস গুলোকে সাজাতে পারি, উইচ বেসিক্যালি ব্রিংস আস টু দ্য কোর কোয়েশ্চেন দ্যাট দিস উইল বিকাম আ প্রজেক্ট অফ ভার্টিক্যাল প্ল্যানিং। এটা একটা ভার্টিক্যাল বিল্ডিং শুধু না, এই ভার্টিক্যাল প্ল্যানিংটাও উইল বিকাম এটা মেইন প্রজেক্টের কোর প্রসেস, যে আমি এই এদেরকে যখন সাজাচ্ছি তখন আমি উপরে একটা কার উপরে কি হবে সেইটাকেও সাজাবো, এবং উপরে ওঠার সময় অবশ্যই কার পাশে কি হবে। আমরা যেমন একটা কমপ্লেক্স করার সময় ডাইন ওর একটা পুরো কমপ্লেক্সের একটা প্ল্যানিং করি, জোনিং করি, এইটা সেই জায়গায় ঘুরে গিয়ে এটা ভার্টিক্যালি এটা আসতে হবে। আমার মনে হচ্ছে যে তোমার বিল্ডিং এর আমি ডেফিনেটলি দ্য ফর্ম স্প্যাটিয়াল কোয়ালিটিস দ্যাট ইউ অ্যাচিভ আর ভেরি নাইস, কনগ্রাচুলেশনস ফর দ্যাট, বাট ইন টার্মস অফ হাউ ইউ হ্যাভ প্ল্যান্ড ইট ভার্টিক্যালি অ্যান্ড হাউ ইউ হ্যাভ জোনড দি এলিমেন্টস, এই জায়গায় আমার মনে হয় তোমার আরও কিছু চিন্তা আসা উচিত ছিল। সেখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু মানে কয়েকটা চিন্তা করতে হয় ইন টার্মস অফ ট্রাফিক, কয়েকটা চিন্তা করতে হয় ইন টার্মস অফ প্রক্সিমিটি, কার পাশে কোনটা থাকতে হয়, কয়েকটা চিন্তা করতে হয় ইন টার্মস অফ সাউন্ড, ইন টার্মস অফ হাউ ইউ ভিউ, এরকম করে অনেকগুলো জিনিস আসতে হয়। ইনান ভাই অলরেডি দ্য ইয়োগা অ্যান্ড স্কোয়াশ কোর্টের ডুয়ালিটির কথা অলরেডি বলে ফেলেছেন, আমি আরো একটা দুটো
বলছি যেমন বাস্কেটবল তার নিচে গ্যালারি হওয়া উচিত ছিল কিনা, বাস্কেটবল উইল ক্রিয়েট আ হিউজ অ্যামাউন্ট অফ সাউন্ড, এটার নেচারটাই হচ্ছে এটা থেকে। এবং তুমি স্টিলের বিল্ডিং করায় সাউন্ড কিন্তু ভার্টিক্যালি সাংঘাতিক ট্রাভেল করবে, ফ্লোরে যে সাউন্ডটা হবে ওটা নিচে আসবে, দেখেন অনেক অ্যাকাউস্টিক ট্রিটমেন্ট করতে হবে যদি তুমি না চাও। সো গ্যালারিটা কেন এত উপরে যাবে এইভাবে একটু চিন্তা করতে হবে। একদিকে তুমি নিচে বলছো পাবলিক, উপরে বলছো মেম্বার, আবার মেম্বারের মধ্যে গ্যালারি চলে যাচ্ছে, এই জিনিসগুলো অনেকগুলো জিনিস আমার কাছে মনে হচ্ছে যে এই প্ল্যানিংটার মধ্যে ইউ শুড হ্যাভ বিন মোর, এখানে আরো থট দর ব্যাপার ছিল। অ্যান্ড দেন অলসো আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, আমি যখন পাবলিক বলছি হ্যাঁ ঠিক আছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট বোলিং ইজ আ পাবলিক অ্যাক্টিভিটি অর ফুটবল ক্যান বিকাম আ পাবলিক অ্যাক্টিভিটি, বাট থিংস লাইক এই এটা যদি একটা ক্লাব হয় এটা ক্লাব কিছুটা কি ক্লাব মেম্বারশিপের মতো হবে এই প্রজেক্টে? হ্যাঁ তা যদি হয় তাহলে ক্লাব থিংস লাইক বিলিয়ার্ড এমন জিন মানে পুল আর বিলিয়ার্ড একটু বুঝতে হবে যে পুল ইজ ভেরি পাবলিক বাট বিলিয়ার্ড ইজ বিলংস মানে এটা খুব অল্প মানুষজন খেলে, তাই দে বিলং টু আ ক্লাব, ক্লাব টু ক্লাব কম্পিটিশন হয়। আমাদের যে ফেডারেশন এন্ড ক্লাব গুলো যেগুলো ডেভেলপ করেছে ওভার টাইম সেই ইনস্টিটিউশন গুলোকেও রেকগনাইজ করার ব্যাপার আছে। সামথিং লাইক কার্ডস, কার্ডস কিন্তু মানুষের পাবলিককে যে কোনো জায়গায় গিয়ে বসে খেলে না, এইসব জায়গায় যেসব কার্ডস হয়তো ব্রিজ টিজ এই ধরনের খেলা হবে, দ্যাট উইল বি মোর অফ মেম্বারশিপ অ্যাক্টিভিটি। অথচ এমন হতে পারে ইয়োগাটা সেমি একটা জায়গায় যেতে পারে, কিছুটা পাবলিক কিছুটা প্রাইভেট, এটাও মানে মেম্বার এরকম একটা জায়গায় আসা উচিত ছিল। সো আমি যে এইসব জিনিস বলছি সেটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দিস ভার্টিক্যাল প্ল্যানিং এর মধ্যে কে আসলে কোথায় যাবে, কোনটা কার পাশে থাকবে, এবং আসলে মানে ডিস্ট্রিবিউশনটা কি হওয়া উচিত ছিল। এর মধ্যে কিছু জিনিস এমনও চিন্তা করা যেতে পারতো যে অ্যাজ পিপল মুভ থ্রু দ্য বিল্ডিং, যে যেসব এই যুগের তুমি বলছো স্পোর্টস গুলা সেই ট্রাফিকটা একরকম, সেখানে আবার অন্যরা যায় না, আমি বিল্ডিং এ ঢুকে এটা হিডেন ল্যাঙ্গুয়েজের মতো, আমি ডান দিকের অমুক লিফট করতে উঠে গেলে আমি সব ই স্পোর্টস, তারপর থিংস লাইক পেইন্ট বল, এই জিনিসগুলো যেগুলো একটা পার্টিকুলার জেনারেশনকে অ্যাট্রাক্ট করে তারা এই দিক দিয়ে যায় আর অন্যরা এই দিক দিয়ে যায়, এই এই ল্যাঙ্গুয়েজেস গুলো কিন্তু বিল্ডিং এ তৈরি করতে হয়, যেটা নওশাদ স্যার বলছিল যে একটা হিডেন ল্যাঙ্গুয়েজ থাকে। হ্যাঁ যে হাউ ডু ইউ গো ফ্রম ওয়ান এরিয়া টু অ্যানাদার, সেইটা আই থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট। কিছু কিছু জায়গা যেমন আমরা বললাম যে গ্যাদারিং স্পেস, তারপর একটা বাচ্চাদের খেলার জায়গাটা আমরা বাইরে ফেলে দিলাম, তার মানে ইন আ ওয়ে আই এম টেলিং বাচ্চাদের যে তুমি বৃষ্টির দিন ছাড়া মানে বৃষ্টির দিনে তোমার কোনো খেলাধুলা নাই, এই এই গ্যাদারিং স্পেসটা এইরকম একটা মানে হোয়াট উইল দে ডু, উই আর নট ট্রাইং টু রিয়েলি ক্রিয়েট গ্যাদারিং স্পেস, দিস ইজ আ হাইলি ফাংশনাল একটা বিল্ডিং, সো সেই জায়গায় এতটা স্কোয়ার ফিট জাস্ট গ্যাদারিং স্পেস না বলে সেই শেডের তলেই কিন্তু এই বাচ্চাদের খেলার জায়গাটা করা যেতে পারত, ওখানে স্যান্ডপিট করা যায়, অ্যাস্ট্রোটার্ফ দিয়ে অংশ করা যায়, তাতে হি ক্যান প্লে হি অর শি ক্যান প্লে অল দ্য টাইম। সো দেয়ার আর সাম থিংস যেগুলো কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে নিয়ে নিলে হবে না, মানে সিন্স ইউ আর জাস্ট মেকিং ওয়ান বিল্ডিং, ইটস নট আ লার্জ ক্যাম্পাস অর আ কমপ্লেক্স অর অন্য তেমন কোনো কমপ্লেক্স প্রজেক্ট তো না, তো সেই জায়গায় গিয়ে তোমার এই এই একটা ভার্টিক্যাল বিল্ডিং এর মতো আমি স্পোর্টস কিভাবে ফেলবো, কার পাশে কি যাবে, কার উপর নিচে কি হবে, মানে বয়স হিসেবে আমি কিভাবে ভাগ করব, পুলের কথা বলা হয়েছে অলরেডি, পুল একটা পুল করে দিলেই হবে না, ওর মধ্যে তাহলে ভাগ করতে হবে বাচ্চাদের কোথায় আমি কি করব, না হলে হচ্ছে কি এটা খুব মনে হচ্ছে যে আমি কয়েকটা মানুষকে নিয়েছি তাদেরকে স্লট করে আমি ঢুকিয়ে দিচ্ছি, সেইটা যাতে না হয়ে যায়। সো হোয়েন এভার উই ডু আ ভার্টিক্যাল বিল্ডিং, ভার্টিক্যাল zoning, vertical planning, vertical understanding of functions, eta arektu nojor diye porle tokhon amra exciting jinish pabo, tokhon amra building ke nutun bhabe dekhbo je amra dekhbo je vertically o amra jinish potro sajate pari ei toki ami nasir bhai bodhoy kichu bolte chhilo, nasir bhai ke ektu bolte ja ami ektu ami ektu pore pore dhukechi kintu pore dhukechi sorry kintu amar basic proshno ta chilo যে এটা একদম ঢাকা মহানগরের ভিতরে একটা প্রকল্প,
একটা এক্সিস্টিং পার্কের পাশে একটা বোধহয় স্পোর্টস ফেসিলিটিস এরকম একটা চাহিদা। ঢাকা মহানগরের ভিতরে যদি একটি প্রকল্প হয় তাহলে এই প্রকল্পের অ্যানালাইসিসে ও শুরু থেকে প্রচলিত বিধিবিধানে যেই রেস্ট্রিকশন গুলো আছে বা যেই রুলস গুলো আছে সেইগুলোর বিশ্লেষণ থেকে আসলে এখানে এসছে কিনা ও, মানে আমার এই প্রচলিত রাস্তার পাশে এফআইআর কি, গ্রাউন্ড কভারেজ কি, জমির পরিমাণ কত, একটা পার্কের অংশে কাজ করতে গেলে বিধি অনুযায়ী কতটুকু পর্যন্ত তার কনস্ট্রাকশন করতে পারি, কি কি ফেসিলিটিস দিতে পারি, এরকম বেসিক কোন অ্যানালাইসিস ছিল কিনা, নাকি একটা 10 কাঠা 20 কাঠা 50 কাঠা প্লট, প্লটের উপরে আমি একটা প্রজেক্ট করে ফেললাম, এইটাকে আমি বললাম যে আমার ভার্টিক্যাল স্পোর্টস জোন অথবা আমি সম্মিলন। আর নাসির ভাই এই আমি একটু মাঝখান দিয়ে বলি, এই জায়গাটা হচ্ছে আপনি চিনবেন এটা ওয়ান্ডারল্যান্ড, যেখানে আগে ওয়ান্ডারল্যান্ডের পেছনের ওই পাশে যেখানে ফুয়াদরা ক্রিকেট খেলতো আড্ডা দিতাম গিয়ে, ওই জায়গাটাই তো। হ্যাঁ ওই উল্টা পাশে ওই, হ্যাঁ ওখানে ওখানে ঢুকছেন, হ্যাঁ জায়গাটা ঠিক আছে। হ্যাঁ ওখানে যা কিছুই আমরা করি না কেন, আমার বেসিক প্রশ্ন হলো যেহেতু এটা ঢাকা মহানগরের ভিতরে একজন এই থিসিস বলি প্রজেক্ট বলি এই কাজটা করার পরে সে প্রফেশনাল লাইফে আসবে এবং প্রফেশনাল লাইফে আসার পরে তাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে নিয়ে পথ চলতে হবে, এই যে বেশ কিছু নিয়ম কানুন মেনে নিয়ে পথ চলা সেই বিশ্লেষণটুকু তার এই থিসিসটা শুরু করার সময়ে সে এটা চিন্তা করে তারপরে এখানে আজকে আমাদের কাছে উপস্থাপন করেছে কিনা, আমার প্রশ্নটা এই জায়গাটায়, কারণ আমি প্রথমটা মিস করেছি, যদি করে থাকে তাইলে অন্য বিষয়, যদি করে না থাকে তাইলে আমি এই জায়গাটা শেয়ার করতে চাই আমাদের শিক্ষক সহকর্মীদের সহ, যে যেহেতু এটাই তার লাস্ট প্রজেক্ট এবং এটাই হলো তার একটা ফুট স্টেপ যে আমার একাডেমিক এরিনা থেকে আমি প্রফেশনাল এরিনাতে ঢোকার জায়গা, সুতরাং প্রফেশনাল এরিনাতে আর্কিটেক্টদের কাজ করার জন্য সরকারের যে সকল বিধিনিষেধ মেনে পথ চলতে হয় সেই জায়গাগুলো যেন তারা জেনে শুনে তারপরে তাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ ঘটান। প্রজেক্টের ভিতরে যদি যাই তাইলে এটা এমনি জুমে কষ্ট হয়, আলোচনা যা করার নওশাদ স্যার করেছেন, ঝুমু স্যার করেছেন, অনেকগুলো এনান ইনানো করেছেন, অনেকগুলো জায়গা আছে, সেই জায়গাটাতে আমি গেলাম না, আমার বেসিক প্রশ্নটা আসলে এই জায়গাটাই, যে যদি এটা করে থাকে তাইলে অন্যরা আলাপ করুক, যদি এটা করে না থাকে তাইলে আমার এই প্রশ্নটা থেকেই যায়, ওইটা নাই, ওইটার ওইরকম কোনো কিছু, তাইলে আমার এই প্রশ্নটা থেকেই যায় যে আমি ঢাকা একটা পার্কের একটা কর্নার, আমার একটা চাহিদা অনুযায়ী আমি একটা স্পোর্টস জোন হিসাবে চিন্তা করলাম, কিন্তু এইটা চিন্তা করতে গেলে পরে এখন এইটা যদি বিল্ডেবল প্রজেক্ট হয় তাহলেও যদি প্রচলিত নিয়ম কানুন না মানা হয় তাইলে এটা একটা ফেইলিওর প্রজেক্ট, হাইপোথেটিক্যাল একটা প্রজেক্ট হলো। তো একজন স্টুডেন্ট যিনি পাস করে বের হয়ে আর্কিটেক্ট হিসেবে সোসাইটিতে কাজ করবেন, উনি এই এই 5 বছর পরে এসে হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা আসলে কেন করবেন, কেন সে তার কতদিকের কতগুলো ফোর্স কাজ করতেছে, প্রবলেম কাজ করতেছে, সেই জায়গাটা চিন্তা করবেন না? আমি জানি না, আমি যেহেতু দেখি নাই তার শুরুর বিশ্লেষণটা, সেই জন্য আমি নিশ্চিত না, কিন্তু আমার এই প্রশ্নটা থেকে গেল। থ্যাংক ইউ। আমি প্রথমেই বলতেছি যে ঢাকা মহানগরের ভিতরে তোমার এই প্রজেক্টটা যদি করতে হয় তাহলে তোমার ল্যান্ডের সাথে তোমার গ্রাউন্ড কভারেজ, রাস্তার প্রশস্ততার সাথে জমির সাথে তোমার ফ্লোর এরিয়া রেশিও, তোমার যেটা সাইট বলতেছো তুমি, তোমার ওই মাঠটা কিন্তু তোমার সাইট না, তোমার যেটা ফিজিক্যাল তোমাকে যে প্রজেক্ট এরিয়াটা দেওয়া হয়েছে সেটাতে তোমার বিল্ট আপ এরিয়া এবং হাইটের যে আমাদের বিধিমালা আছে, বিভিন্ন রুলস আছে, গভর্নমেন্টের হোক নন গভর্নমেন্ট হোক, মানে ঢাকা শহর মহানগরীর সেই ফারের রুল, হাইটের রুল, অনেক বিএনবিসি কোড আছে, সেগুলোর কি কিছু তুমি টাচ করেছো নাকি জাস্ট এটা একটা হাইপোথেটিক্যাল প্রজেক্ট? জাস্ট গিভ আস ভেরি সিম্পল আনসার। জি স্যার, আমি টাচ করেছি স্যার। ফার্স্টে তো হলো যে আমার সেটব্যাক ছাড়তে হতো সেরকম প্রপার সেটব্যাক, আমার এরিয়ার আমি পুরা এরিয়া নিয়ে নিই, যে আমি
যেটুক গ্রাউন্ড কাভারেজ করা লাগে সেটুক নিয়ে যে বাকি এরিয়াটুকু আমি ছেড়ে দিয়েছি ছোট ছোট। আর যেহেতু আমার সামনে একটা মাঠ আছে, মাঠে একটু নাম্বারস ওয়াইজ বললে একটু ইজি হয়, তুমি কি নাম্বারস গুলো ছেড়েছো এবার যে হচ্ছে যে কত পার্সেন্ট ছেড়েছো ক্লিয়ার হয়ে যাবে আমাদের খুব মেইন, তাহলে কিন্তু তুমি যেটা করেছ সেটা ওনাদের কাছে ক্লিয়ার হয়। তোমার তোমার আসলে জমি কত কাঠা এখানে স্যার? 1.5 কাঠা।40 ফিট, 1 একর জমি, 40 ফিট রাস্তা। তাহলে এখানে যত ধরনের ক্লায়েন্টের চাহিদামালা থাকুক, আমাদের প্রথম বিশ্লেষণ হলো যে 40 ফিট রাস্তার পাশে 1.5 একর জমিতে আমার এফএআর কত, তোমার এখানে এফএআর কত, ফ্লোর এরিয়া রেশিও কত। হ্যাঁ, উইচ ডিপেন্ডস অন ইওর বিল্ডিং টাইপোলজি। হ্যাঁ, তো স্যার ফ্লোর এরিয়া রেশিও কত সেটা আসবে, ফ্লোর এরিয়া রেশিও কত সেটা আসবে, একই সাথে আসবে যে তাহলে পরে এই ফ্লোর এরিয়া রেশিওতে এই পরিমাণ রাস্তার পাশে আমি যদি এই বিল্ডিং বানাতে যাই তাহলে আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কত, ফ্লোর এরিয়া রেশিও থেকে আমি পাবো টোটাল কনস্ট্রাকশন এরিয়া। আমি এখন এটা 5টা ফ্লোরে নিব না 25টা ফ্লোরে নিব, ডিপেন্ডস অন সিভিল এভিয়েশন হাইট এবং অ্যানাদার রুলস অ্যান্ড রেগুলেশন, আর হলো গ্রাউন্ড কভারেজ কতখানি পাবো সেটা তো সরাসরি নিশ্চিত হবে। তো এই জায়গাটাই আমার আসলে প্রশ্ন ছিল যে ফিফথ ইয়ার লেভেলে থিসিস শেষ করে প্রফেশনাল লাইফে যিনি চলে আসছেন উনি এরকম একটা প্রজেক্ট করার সময় ঢাকা মহানগরীর যে প্রচলিত রুলস সেই রুলসটা যদি মেনে নিয়ে করে তাহলে পরে প্রথম অ্যানালাইসিস শীটেই থাকার কথা যে স্যার আমার জমির লোকেশন হলো এখানে, সেই লোকেশনে আমার জমির পরিমাণ এত, জমি সংলগ্ন রাস্তা এত, আমার তিন দিকে রাস্তা আছে, এই তিন দিকের প্রতি রাস্তার হিসাবে আমার এফআর পাই এত, আমার টোটাল কনস্ট্রাকশন এরিয়া এত, আমার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ এত, আমি এডিশনাল গ্রাউন্ড কভারেজ এই পরিমাণ পাই এবং এই হলো আমার চাহিদামালা। সুতরাং চতুর্দিক থেকে আমাকে যেভাবে সারাশি আক্রমণ করা হয়েছে তার মাঝখানে এই চাহিদামালা গুলোকে আমি এভাবে সন্নিবেশিত করে এসেছি। এখন এই এইটার বিষয়ে আপনারা আপনাদের মতামত দিন এবং আমাকে সাজেশন দিন। আমার ওই প্রথম প্রশ্নটারই আমি উত্তর পাচ্ছি না, তুমি আলাপ করতে থাকো, অন্য স্যাররা শুনতে থাকো প্লিজ। স্যার আমি হলো এই হিসাবটা দেই নাই, বাট যখন আমাদের স্টুডিওর ফার্স্টে হিসাব মেনটেন করে মানে আমার এই এরিয়ার হাইট হলো 150 ফিট রেস্ট্রিক্টেড, তো আমি ওটা মেনটেন করে হলো 150 ফিট রেখেছি এবং গ্রাউন্ড কাভারসের কাভারেজও আমি 50% ছেড়েছি, কিন্তু এই হিসাবটা আমার স্লাইডে দেওয়া হয়নি। মাসিংটা আচ্ছা, আর আরেকটা জিনিস, তুমি এখানে তোমার সাইটটা এক্সপ্লেনেশনে বোধহয় মানে একটু ঝামেলা আছে। এটা আসলে বেসিক্যালি গভর্নমেন্টের প্রপোজাল যে ওরা পার্কটা রাখতে চায় এবং পার্কের একধারে এই সার্টেন এরিয়া ওরা হচ্ছে ভার্টিক্যাল স্পোর্টস কমপ্লেক্সের জন্য ডেডিকেট করতে চায়, এবং এটা যেহেতু পার্ক সহ সাইট তো এখানে আসলে বেসিক্যালি আনরেস্ট্রিক্টেড পার্ক ছিল, তো সেজন্যই কিন্তু তোমার এখানে বেসিক্যালি তোমার এমজিসিসি হাইট রেস্ট্রিকশন এই দিক থেকে তুমি অ্যাপ্রোচ করেছিলে। তো এটা যদি তুমি প্রপারলি না বলো তাহলে কিন্তু ডেফিনেটলি তোমার লার্নিংটা মানে ঠিকমতো হবে না, সো প্লিজ এক্সপ্লেইন করো প্রপারলি। এখানে এখানে এখানেও তো একটা প্রশ্ন আসলে আমার থেকে যায়, তাহলে যিনি থিসিস নিয়ে উপস্থাপন করতেছেন তিনি যদি তার প্রপোজাল কিভাবে আসছে আরেকজনকে বলে দিতে হয় তাইলে পরে তার লার্নিংটা কি আসলে? আরেকটা হচ্ছে পার্কের যদি এক্সটেনশন হিসেবে পার্কের পাশেই যদি প্রজেক্টটা হয় তাহলে একটা বড় অংশ হবে যে এই পার্কের সাথে এটার ইন্টিগ্রেশনটা কি সেইভাবে কথা বলতে হবে। সেখানে একটা হার্ড লাইন এটা আমার সাইট এটা আমার সাইট বলে তো তাহলে প্রজেক্টটা হয় না, তাহলে প্রজেক্টটা হচ্ছে পুরো সাইটটাই। Then how this building actually integrates with the rest of the park, that will be a very important observation. It should be an important observation of the student. And also we would like to see what thoughts have been given for them. Sir, এই প্রজেক্টে মনে হয় আমরা অনেকখানি সময় নিলাম।
আমার মনে হয় লতিফা তানজিম তোমাকে যেটা বলা হচ্ছে তুমি বুঝতে পেরেছো, একটু ক্ল্যারিফিকেশনের দরকার আছে এবং ওইটা ওইভাবেই মনে হয় প্রেজেন্ট করলে আমার জুরিয়ারদের জন্য বুঝতে সুবিধা হতো এবং তোমার লার্নিং প্রসেসটা কমপ্লিট হতো। আমরা একটু কনফিউশনে কিন্তু থেকে গেলাম যে পার্টটা কি আসলে সাইটের অন্তর্গত নাকি আমরা এর বাইরে যে অংশটা তুমি ডিমার্কেট করে দেখাচ্ছ সেটুকু অংশকেই আমরা সাইট ধরে এমডিসি ক্যালকুলেট করে, সেটব্যাক ক্যালকুলেট করে, বিল্ট এরিয়া ফার ক্যালকুলেট তাহলে পরে সরকারের রেস্ট্রিকশন হলো ওখানে ম্যাক্সিমাম হাইট হবে 4 মিটার। যদি হ্যাঁ ও যদি বলে যে পুরো পার্ক আমার সাইট, পার্কের কর্নারে আমি ফ্যাসিলিটিস ডেভেলপ করতেছি, তাহলে ওর ভার্টিক্যাল হাইট রেস্ট্রিকশন হলো 4 মিটার। ও যদি বলে পার্ককে ছেড়ে দিয়ে বাকি জায়গায় আমি আমার ফ্যাসিলিটি ডেভেলপ করতেছি, ওইটুকুই আমার প্লট, এই পার্কটা এই প্লটের জন্য ব্যবহার করার জন্য সরকার অনুমতি দিয়ে দিবে, তাহলে পরে ওর ভার্টিক্যাল হাইট হইলো 150 মিটার, 150 ফিট। আমার আরিফিন, আমার নাসির ভাইয়ের কাছে ছোট একটা প্রশ্ন ছিল নাসির ভাই। হ্যাঁ, সেটা হলো যে হাইপোথেটিক্যালি ওর পুরা প্রজেক্টের একটা অংশ তো হাইপোথেটিক্যাল, যে আমরা আগে মাঠে খেলতাম ও এখন খেলাটা পুরো বিল্ডিংয়ের মধ্যে নিয়ে গেছে, এটা তো একটা নজিরবিহীন টাইপের ঘটনা আমাদের, এটা তো এক হিসাবে হাইপোথেটিক্যাল। তো ও যদি সবগুলি আইন টাইন, ও তো বোঝা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আইন বুঝে নাই অথবা নার্ভাস হয়ে গেছে বলতে পারে নাই, কিন্তু ও যদি দেখাইতে পারে যে মানুষের ভালোর জন্য আইন এইভাবে এইভাবে চেঞ্জ করে এইভাবে করা যায়, মানে থিসিসে একটা প্রপোজাল দিল, সেইটা কি সম্ভব নাসির ভাই? অবশ্যই সম্ভব, কিন্তু তাইলে তাকে প্রথমেই এই এই জিনিসটা নিয়েই আসলে আসতে হবে, তার স্টার্টিংই করতে হবে এইভাবে। মানে ও যদি স্টার্টিংটাই ওইভাবে করে যে আমাদের এই প্রচলিত নিয়ম কানুন এইগুলো আছে, কিন্তু আমি যে রিসার্চটা করেছি আমার মনে হইতেছে যে এই রিসার্চটাতে এই প্রচলিত নিয়ম কানুনকে ভেঙে নতুন করে চিন্তা করা দরকার। করেছে না মালয়েশিয়াতে তো করেছে, রফিক আজমের একটা প্রজেক্ট করার সময় প্রচলিত আইনে মিলে না দেখে মালয়েশিয়ার ওই জোনের ওই আইনটুকুকে চেঞ্জ করে বিল্ডিংকে অ্যাকমোডেট করেছে। মানে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না। কিন্তু আমার বক্তব্য হলো যে যিনি পাশ করে কালকে থেকে আমাদের সহকর্মী হচ্ছেন, হওয়ার পরে তার স্বপ্নগুলোকে একটা ধাক্কা খাচ্ছে, আমি ওই জায়গাটার কথাই বলতেছি যে ওই বিশ্লেষণটুকু যদি উনি মাথায় নিয়ে ফিল্ডে নামেন তাহলে ওনার ধাক্কা খাওয়ার ইটা কমে যাবে, কমে যাবে আর কি, এইটাই। জি স্যার, এই যে এই জুরিটাও স্যার ইজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস অফকোর্স, এবং এখান থেকে ও যেমন শিখতেছে আমরাও শিখতেছি, যারা অডিয়েন্সে আছে তারাও শিখতেছে, দ্যাট ইজ দ্য হোল point of having the public jury. So oi bichare amader mone hoy discussion ta is fruitful, ebong amar mone hoy ekhan theke amra onek kichu shikhte parlam, it's a constructive one criticism. Amar mone hoy Tanzim tumi onek kichu bujhte perecho. Amra ektu shomoyer constraint ache jehetu amra next project e jete pari, please. Sure, okay, thank you sir, thank you Tanzim. Let's go to the next one. Irfat, please carry on.